লিচু বাগানের পাশ দিয়ে কোন একটা আদিবাসীদের বাড়িতে যাচ্ছে। এই পাশে যে ঘরগুলো দেখতেছেন সবই মাটি। আমাদের এখানে সর্বমোট 92টি ফ্যামিলি আছে, সব গারো। পুরো জোনে যে পাহাড়ি এলাকাটা আছে, পুরো পাহাড়ি এলাকাটা, এটা আসলে অনেক বড়। অনেকদিন পর আসলে কুয়া থেকে পানি তোলা সৌভাগ্য হচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ড, বাইক রাইড করতে করতে চলে আসলাম নেপালের টিলার পাশে। আমার পাশে যে দুটা টিলা দেখতেছেন এটা হচ্ছে নেপালের টিলা। আসলে আল্লাহ তাআলার নিদর্শন অনেক সুন্দর। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমাদের গারো পাহাড়ের ভ্রমণ হবে, তবে আজকে আমরা ভ্রমণ করব গারো পাহাড়ের। আর আমার সাথে আজকে সফরসঙ্গী হিসেবে আছে সাদি আর ইমন। খুবই ইন্টারেস্টিং ব্লগটি হতে যাচ্ছে, সাথে থাকুন। বিসমিল্লাহ রহমান রহিম। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা জার্নিটা কন্টিনিউ করলাম। আজকে আমি সফরটা শুরু করছি জামালপুর থেকে, বাট ব্লগটা শুরু করলাম ঝিনাইগাতি থেকে। সামনে ঝিনাইগাতি বাজার, ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গারো পাহাড়টা অনেক চমৎকার একটা প্লেস। রাতে আমি স্টে করবো এই ঝিনাইগাতিতে, ঝিনাইগাতি ডাকবাংলা থেকে। ডাকবাংলা চাবিটা নিয়ে নেবো, কারণ আমি কখন ব্যাক করবো এটা কোনো ঠিক নাই। দেখা গেছে যে বেশি রাত হয়ে গেলে ডাকবাংলার ক্যাটাকে পাবো না, তাই আগে থাকি তার কাছে চাবিটা নিয়ে রাখবো। গ্রাম অঞ্চলে এইভাবে চুঙ্গিতে তেল দেয়। এর কতটুকু তেল আছে? 2 লিটার। এটা হচ্ছে ঝিনাইগাতির ডাক বাংলা। আজকে আমরা এই ডাকবাংলায় রাত্রিযাপন করবো। যাই হোক, আমরা ডাকবাংলায় রুমটা নিয়ে নিলাম, আর ও হচ্ছে ডাকবাংলার মোটামুটি এখন রক্ষণাবেক্ষণ করে। এর আগে ওর বাবা ছিল, আর এবার আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। এর আগের বার যখন আসছিলাম তখন এগুলো সব পানি ছিল, আর এবার এসে দেখি যে সবুজ আর সবুজ। কিছুদিন পর এগুলো সব লাল হয়ে যাবে, ধানগুলো যখন হয়ে যাবে। মানে এক এক সময় এক এক ধরনের ভিউ। আমার সামনের যে মোড়টা দেখতেছেন এটা হচ্ছে রাংটিয়া মোড়। ডান দিকে ঢুকে গেলে আপনারা চাইলে মধুটিলা যেতে পারেন, আর বাম সাইডে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র, লাল চাপড়া। আরে বাবারে, ভেবি ডান পাশে ওয়াইল্ড পরিবেশ এবং ভিতরে কিন্তু অনেকগুলো আদিবাসীদের গ্রাম আছে। এই সামনে যে গ্রামটা এটা হচ্ছে কুচপাড়া। জাস্ট এই গ্রামগুলোর ওই পাশে কিন্তু ইন্ডিয়া সীমানা। সামনে ডান পাশেটা হচ্ছে নকশি বিডিয়ার ক্যাম্প। আমার সামনে যে কালভার্টটা দেখতেছেন, এই কালভার্টার পর থেকেই আমাদের মূল অ্যাডভেঞ্চারটা শুরু হয়ে যাবে। এই কালভার্টটা পার হলাম, নকশি বাজার, দেন ওয়াইল্ড পরিবেশ। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, গজনি, মানে গজনি অবকাশটা একটু সামনে, এখান থেকে হার্ডলি 3-4 কিলোমিটার। কোনো কোলাহল নাই, মাঝে মাঝে পাখি এবং পোকার কিচির মিচির শব্দগুলো পাওয়া যাচ্ছে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় ও করণীয়। মাই ডিয়ার ফ্রেন্ড, এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করলাম। ড্রোন শটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে কিন্তু এরকম হাতির সাইনবোর্ড পাবেন,
এটা হচ্ছে বন্য হাতির চলার রাস্তা। আমার হাতের ডান দিকে ঢুকে গেলে হচ্ছে গজনি অবকাশ পর্যটন কেন্দ্র। আপনারা যারা গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে আসতে চান, আমার উপরের আইলিং থেকে গজনি অবকাশ পর্যটন কেন্দ্রের কয়েকটি ভিডিও বানানো আছে, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর জাস্ট এই ব্রিজটা পার হওয়ার পরে আমার সাথে একবার হাতির একটা কাহিনী হয়েছিল, দেখা যাচ্ছে জায়গাটা। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বন্য হাতির চলাচলের রাস্তা, হুট করে এই সাইড থেকে একটা হাতি ঢুকে যায়, মানে আমাকে ধাওয়া করার জন্য। তখন আমার সাথে ছিল আমি আর ইকবাল, খুব ফোর্সে বাইকটা টান দিই, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেদিন বেঁচে যাই। যাই হোক, এখানে হাতি সবসময় আসে। এই এলাকার বন্য হাতি নিয়ে আমার একটা ডকুমেন্টারি করা আছে, ডকুমেন্টারি লিঙ্কটাও আমি আর উপরের আই লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর সামনে হচ্ছে ছোট গজনি, ছোট গজনি গিয়ে আমরা আমার ড্রোনের একটা ব্যাটারি চার্জ দিব, একটু চা খাবো, দেন আবারও জার্নিটা কন্টিনিউ করবো। লিচু বাগানের পাশ দিয়ে কোন একটা আদিবাসীদের বাড়িতে যাচ্ছি, চলে আসলাম আদিবাসীদের বাসা। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম ছোট গজনির একটা আদিবাসীদের গ্রামে। এখানে আমরা মূলত আমার ড্রোনের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আসছি। এই মুহূর্তে আমরা আছি ছোট গজনির গারোদের এলাকায়। উনি হচ্ছে আব্রাহাম ভাই, আব্রাহাম মাস্টার, এই এলাকারই বাসিন্দা। তো উনি এবার আমাদেরকে ওনার গ্রামটা ঘুরে দেখাবে, চল। ওকে, আচ্ছা, আপনাদের গ্রামে এখানে কতগুলো ফ্যামিলি আছে? আমাদের এখানে সর্বমোট 92টি ফ্যামিলি আছে। 92টা ফ্যামিলি, সব গারো? সবাই গারো, সবাই। এখন তো মোটামুটি সবাই খ্রিস্টান? হ্যাঁ, খ্রিস্টান। খ্রিস্টান না, মূলত আমরা খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই মাটির ঘরগুলো, এগুলো তো আপনাদের ট্র্যাডিশনাল ইয়ে ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি ভালো, একজন মানে গরমের সময়, গরমের সময়ে ঠান্ডা রাখে, শীতকালে ভালো রাখে, যার জন্য হলো আমরা মাটির ঘর একটু। আচ্ছা আচ্ছা, বাড়ি গরমের সময় ঠান্ডা থাকে। হ্যাঁ, মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এই গ্রামের একটা বাড়ির উঠানে চলে আসলাম। আমি যদি আপনাদেরকে বাড়িটা দেখাই, তাহলে হচ্ছে বাড়িটা এরকম, এই পাশে যে ঘরগুলো দেখতেছেন সবই মাটির, সবই মাটির, সবই মাটির। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, এদের বাসাগুলো এত ক্লিন থাকে যেটা আসলে চিন্তাই করা যায় না। নট অনলি গারো, যারা আদিবাসীরা আছে আমাদের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এইসব জোনের আদিবাসীদের গ্রামগুলো অনেক ক্লিন হয়। আচ্ছা, আপনাদের আপনাদের এই উৎসবগুলো কখন কখন হয়? আমরা মোটামুটি বড় ধরনের হলো ধর্মীয় উৎসব করি হলো 25শে ডিসেম্বর, আমাদের যীশু খ্রিস্টের যেটা জন্ম উৎসব। এরপর 7 দিনের পরে আমরা 31st বা হলো নববর্ষ, এইগুলি আমাদের ধর্মীয় ভাবে হলো আমরা মোটামুটি বড় করে হলো, বড় সড় ভাবে হলো আমরা ঘটাঘুরি ভাবে হলো পালন করে থাকি। এটা হচ্ছে ওদের রান্নাঘর, এখানে এক দুটি রান্না করতেছে, সুন্দর বাড়ির চুলায় রান্না করে। আর এখানে যে খড়িগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ওদের বর্ষাকালের জন্য স্টক করে, মানে মজুত করে রাখছে, যেন বর্ষাকাল আসলে তারা এখান থেকে তাদের রান্না বান্নার কাজগুলো সম্পন্ন করতে পারে, সেই জন্য মূলত এই খড়িগুলো মজুত করে রাখছে। আর বাড়িটা আমার কাছে অসাধারণ লাগছে, খুব চমৎকার একটা বাড়ি। আমরা আব্রাহাম ভাইয়ের বাসায় বসছি, জাস্ট আব্রাহাম ভাইকে নিয়ে আমরা এলাকাটা একটু টুর করতেছি। তোমার নাম কি? মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা একটা ফাঁকা জায়গা খুঁজতেছি, যে জায়গা থেকে আমার মন পাখিটাকে ফ্লাই করবো। এটা হচ্ছে কুয়া, এখান থেকে তারা পানি সংগ্রহ করে, বাট খুব ডেঞ্জারাস একটা জায়গায়, রাস্তার মাঝখানে যদি কেউ
অপরিচিত কেউ আসে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, বন্ধ করতে প্রায় বাড়িগুলো কিন্তু মাটির তৈরি। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম ছোটগতির পাশেই মেন রোডে। এবার আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করবো, ড্রোন শটগুলো কেমন লাগে দেখুন। ড্রোন ফ্লাই করলাম, ড্রোন শটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দাদা ভাল লাগছে? এরপরে আপনি নিয়ে ইনশাল্লাহ আপনার এলাকার আশেপাশে যে হাতি আসে হাতির উপর ফটোগ্রাফি নেক্সট টাইমে যদি হাতি আসে লক্ষ্য করবেন। হ্যাঁ, লক্ষ্য করবেন। এবং আমি তো আজকে রাতে আসি, যদি আজকে আসে সেক্ষেত্রে আমার কার্ডে আজকে ফোন দিয়ে দেবেন। এখানে যে তারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হাতিদের, হাতি হাতি যেন এলাকায় না ঢুকতে পারে সেজন্য এটা ইলেকট্রিক প্রোটেক্ট দেওয়া হয়েছে। মানে এই লাইনগুলোতে কারেন্টের ভোল্টেজ দেওয়া থাকে, সেজন্য হাতিরা ঢুকতে পারে না। ডিফারেন্ট আবারও গ্রামের ভিতরে ঢুকতেছে, আর এই এলাকাগুলো খুব ডেঞ্জারাস একটা এরিয়া, কারণ যখন তখন হাতি চলে আসে। হাতি চলে আসলে বুঝতেই তো পারতেছে না, অনেকদিন পর আসলে কুয়া থেকে পানি তোলা সৌভাগ্য হচ্ছে। আসলে এটা একটা কুয়া, পানিটা খুব স্বচ্ছ। এখানে এসে এই পানিটা যে পেলাম ভালো লাগছে। মেজার ফ্রেন্ড, এলাকা থেকে বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ সময় কাটালাম। মাই ডিয়ার ফ্রেন্ড, সামনেই ডান পাশে হচ্ছে নেপালি টিলা। নেপালি টিলা নাম তো অনেক সুন্দর, সেই টিলার কাছাকাছি যাব। আমাদেরকে সামনে ডান পাশে যেতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, বাইক রাইড করতে করতে চলে আসলাম নেপালি টিলার পাশে। আমার পাশে যে দুটা টিলা দেখতেছেন এটা হচ্ছে নেপালি টিলা। এবার আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করব, ড্রোন শটগুলো দেখুন। আলহামদুলিল্লাহ, আমরা আজ এই বাইক টুর শেষে নেপালি টিলা বা পাহাড় বলতে পারেন ওর পাশে আল্লাহ পাক আমাদেরকে দাঁড়ানোর একটা সুযোগ করে দিয়েছে। আসলে আল্লাহ তাআলার নির্দেশন অনেক সুন্দর। আসলে বলতে গেলে এই শেরপুর জোনের যে পাহাড়ি এলাকাটা আছে, পুরো পাহাড়ি এলাকাটা, এটা আসলে অনেক বড়। হ্যাঁ, এটু কিন্তু আমরা জানি শুধু ঝিনাইগাতি, গজনি, মধুটিলা, তো একটা জায়গার কথা আমরা জানি, কিন্তু এমনি দেখতে গেলে এই জোনে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেটা আসলে আমরা অনেকে জানিই না।
হ্যাঁ, কিন্তু বন্ধুরা আপনাদের জন্যই আমাদের এই এতটুকু পথ আসা, আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা আসতে পারেন, এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন। তবে আমি একটা জিনিস প্রশাসনের কাছে অনুরোধ করব, এই সুন্দর জায়গাটাকে এটা আরও ডেভেলপ করা হোক, এটাকে পর্যটন এরিয়া তৈরি করা হোক, যেন মানুষ এটা সম্পর্কে আরও জানতে পারে, এখানে আসতে পারে এবং এখানে যেন এসে তারা নিরাপত্তা বোধ করে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই জায়গার ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভ্রমণটি আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।